সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের বাংলাদেশে শুরু হয়ে গিয়েছে সরস্বতী পুজোর প্রস্তুতি শিল্পীরা ভীষণ ব্যস্ত মূর্তি তৈরিতে বিদ্যার্থীরা ব্যস্ত ঘরে পাড়ায় শিক্ষা প্রতিষ্ঠানে পুজোর প্রস্তুতি নিয়ে প্রতি বছর বাংলাদেশে বেশ ঘটা করে পূজিত হন বাগদেবী বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব সরস্বতী পূজাকে কেন্দ্র করে চলছে প্রতিমা তৈরির কাজ ক্যাটালগের অনুকরণে প্রতিমা মূর্তি তৈরি করছেন শিল্পীরা আগামী চোদ্দই ফেব্রুয়ারি হবে সরস্বতী পূজা জ্ঞান ও বিদ্যার দেবী সরস্বতীর আশীর্বাদ পেতে বাংলাদেশে পাড়া মহল্লায় চলছে পুজোর আয়োজন প্রতিমা তৈরিতে কারিগররা ব্যস্ত সময় কাটাচ্ছেন রমনা কালী মন্দির ও ঢাকেশ্বরী মন্দির সহ ঢাকায় বিভিন্ন মন্দির প্রাঙ্গনে মৃৎশিল্পীরা নানা আকার ও আকৃতির প্রতিমা তৈরি করছেন শাস্ত্র মতে বিদ্যার দেবী সরস্বতী বাঙালির বারো মাসে তেরো পার্বণের অন্যতম সরস্বতী পুজো প্রতি বছর রীতি মেনে সরস্বতী পুজো অনুষ্ঠিত হয় বাংলাদেশে বিশেষ করে বাংলাদেশে সরস্বতী পুজো নিয়ে ছাত্রছাত্রী থেকে গ্রামের মানুষের উন্মাদনা উদ্দীপনার শেষ নেই এই পুজো উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বী ও ছাত্রছাত্রীদের মাঝে এখন উৎসবের আমেজ বিরাজ করছে বসন্ত পঞ্চমী মানে বাঙালির কিছু আবেগ জড়িয়ে থাকা যে দিনটিকে বাঙালি হিন্দুদের হিসেবে নেওয়া হয়েছে দেবী সরস্বতীর আরাধনা ঘিরেও মিশে থাকে পবিত্রতার এক স্নিগ্ধতা থাকে বাঙালি আনার পরশ সব মিলিয়ে এই দিনের জন্য বছরের প্রথম দিকে অপেক্ষা শুরু হয় বাঙালির ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট আগরতলা টিভি